आशा करছি তোমরা সকলেই ভালো আছো। আমার ভূগোল বিষয় এই ইউটিউব চ্যানেলটিকে যারা নতুন দেখছো তারা অবশ্যই নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য এবং চ্যানেলটির সাথে আপডেট থাকবার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং বেল বাটনটিকে ক্লিক করে রাখবে। এর পূর্ববর্তী ভিডিওতে আমরা শিখেছি কিভাবে আয়তলেখ বা হিস্টোগ্রাম অঙ্কন করতে হয়, তার সারণী প্রস্তুত করতে হয় সেই বিষয়টি। তার পরিপ্রেক্ষিতেই আজ আমি তোমাদের বাড়িতে প্র্যাকটিস করবার জন্য একটি প্রশ্ন দিয়ে দিচ্ছি, সেখান থেকে আয়তলেখ তোমরা কিভাবে অঙ্কন করতে হয় নিজেরা চেষ্টা করবে। এতে যদি কারো কোনো সমস্যা মনে হয় তোমরা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবে। আজ পরিসংখ্যা বিদ্যার আরেকটি বিষয় পরিসংখ্যা বহুভুজ বা ফ্রিকোয়েন্সি পলিগন কিভাবে তার টেবিল তৈরি করতে হবে, সেটিকে কিভাবে অঙ্কন করতে হবে সেই সম্পর্কে আমরা বুঝে নেব। পরিসংখ্যা বহুভুজ অঙ্কনের ক্ষেত্রে একটি বিষয় তোমাদের সকলেই মনে রাখবে, এক্ষেত্রে মধ্যবিন্দু যেখানে আমরা আয়তলেখ অঙ্কনের ক্ষেত্রে শ্রেণীর সীমানা তার মধ্যবর্তী স্তম্ভ অঙ্কন করে আয়তলেখ অঙ্কন করেছিলাম, এক্ষেত্রে অর্থাৎ পরিসংখ্যা বহুভুজের ক্ষেত্রে একটি শ্রেণী সীমানার মধ্যবিন্দু অর্থাৎ তার মধ্যবর্তী যে সংখ্যাটি সেটিকে শ্রেণী সীমানার পরিবর্তে এক্স অক্ষে লিখে তার উপরে বিন্দুগুলোকে প্লট করব এবং পরবর্তীকালে সেটিকে সরল রেখা দ্বারা যুক্ত করে পরিসংখ্যা বহুভুজ অঙ্কন করব। তাহলে তোমরা এখানে প্রশ্নটি দেখে নাও। এখানে প্রশ্নে বলা রয়েছে কোনো একটি কারখানার কতগুলো শ্রমিকের সাপ্তাহিক মজুরি এবং শ্রমিকের সংখ্যা। এখানে সাপ্তাহিক মজুরি 900 থেকে 1000 টাকা, এক সপ্তাহে কতজন শ্রমিক পেয়ে থাকে। একইভাবে 1000 থেকে 1100 টাকা কতজন শ্রমিক পেয়ে থাকে, সেক্ষেত্রে আমরা দেখছি 900 থেকে 1000 টাকার মধ্যে পায় 8 জন শ্রমিক, 1000 থেকে 1100 টাকার মধ্যে 15 জন শ্রমিক, একইভাবে 1100 থেকে 1200র মধ্যে 22 জন, 1200 থেকে 1300 টাকার মধ্যে 24 জন, 1300 থেকে 1400 টাকার মধ্যে 28 জন শ্রমিক। এক্ষেত্রে তোমাদের পূর্বের ভিডিওতেও বলেছিলাম প্রশ্নে তোমরা যে বিষয়টিকে পাচ্ছ সেটিকে প্রথম লিখে নেবে, যেমন শ্রেণীর সীমানা যেটিকে বলা হয়েছে সাপ্তাহিক মজুরি, অর্থাৎ এক সপ্তাহে একজন শ্রমিক কত টাকা মজুরি পায়, সেক্ষেত্রে শ্রেণী সীমানা এবং পরিসংখ্যা এ দুটো প্রশ্নের মধ্যে উল্লেখ করাই রয়েছে। পরিসংখ্যা অর্থাৎ 900 থেকে 1000 টাকা কতজন পায়, 1000 থেকে 1000 টাকা কতজন শ্রমিক পায় সেটি হলো পরিসংখ্যা। এক্ষেত্রে আমি প্রথম ঘরটি ছেড়ে দিলাম এবং শেষের ঘরটিকে ছেড়ে দেব। কেন ছেড়ে দিচ্ছি সেটিকে আমি পরে ব্যাখ্যা করছি। তোমরা তাহলে লিখবে তোমাদের যে প্রদত্ত তথ্য সেই অনুসারে 900 থেকে 1000 টাকা, 1000 থেকে 1100 টাকা, 1100 থেকে 1200, 1200 থেকে 1300, 1300 থেকে 1400 এবং 1400 থেকে 1500। এখানে যেহেতু আমরা দেখছি 900 থেকে 1000, 1000 থেকে 1100 মানে নিম্নসীমা এবং ঊর্ধ্বসীমা একটি কন্টিনিউ সিরিজে রয়েছে, যে কারণে শ্রেণী সীমানায় একবারেই আমরা লিখছি, এখানে শ্রেণী সীমা বলে ব্যাপার নেই। যদি থাকতো 900 থেকে 999, 1000 থেকে 1099 সেক্ষেত্রে আমরা সেটিকে শ্রেণী সীমা থেকে শ্রেণী সীমানায় পরিবর্তন করে নিতাম। এক্ষেত্রে শ্রেণী সীমানা আছে, কোনো সমস্যা নেই। তোমরা সরাসরি কী করবে, এখানে যে পরিসংখ্যাগুলো দেওয়া রয়েছে সেগুলো লিখে নাও, 8, 15, 22, 24, 28 এবং 7। এই দুটি ঘর কেন ফাঁকা থাকছে একবারে শেষেই আমি তোমাদের আলোচনা করে নিচ্ছি। এবার তোমরা কি করবে, এখানে শ্রেণী ব্যবধান লিখতে পারো, না লিখলেও সমস্যা নেই, কারণ শ্রেণী ব্যবধান সবগুলোর একই রয়েছে, অর্থাৎ 900 থেকে 1000 এখানে 100 ডিফারেন্স, 100 সব 100 মানে। এবং এবার যেটি আমাদের বের করতে হবে সেটি হলো মধ্য বিন্দু, অর্থাৎ 900 এবং 1000-এর মাঝামাঝি কোন সংখ্যাটি অবস্থান করছে। এক্ষেত্রে নিয়মটি আমি এখানে লিখে দিচ্ছি তোমাদের। এক্ষেত্রে তোমরা নিম্নসীমা 900, ঊর্ধ্বসীমা প্লাস 1000 ডিভাইডেড বাই 2, অর্থাৎ 900 আর 1000 যোগ করলে হবে 1900, 1900কে 2 দিয়ে ভাগ করলে হবে 950। তাহলে তোমরা এখানে কি লিখবে, 950। এটিকে কিন্তু তোমরা এখানে লিখবে না, আমি জাস্ট বোঝানোর জন্য এখানে উল্লেখ করলাম। তাহলে 900 1000-এর মাঝখানে 950, সবারই এই রকম যদি তথ্য থাকে সেক্ষেত্রে বুঝতে সুবিধা হয়, কিন্তু অনেক ক্ষেত্রে এমন কিছু তথ্য থাকে যেখানে মধ্যবিন্দু কত হবে সেটি বুঝতে অসুবিধা হয়, তখন তোমরা এই পদ্ধতি প্রয়োগ করে সেটিকে নির্ণয় করবে। তাহলে আমি কি করছি, 1000-1100-র মাঝখানে অর্থাৎ 1000 টাকা আর 1100 টাকা তার মাঝখানে কত হয় 1050, 1100-1200-র মাঝখানে 1150, 1250, 1350, 1450, এগুলো বেরিয়ে এলো মধ্যবিন্দু। তারপর আমি বলেছি স্কেলের ঘরটিকে তোমরা সকলেই কমন ধরে লিখবে আর এখানে লিখবে y অক্ষে উচ্চতা এটিকে লিখতে হবে সেন্টিমিটারে বের হবে তাহলে সেন্টিমিটারে কখন বের হবে যখন স্কেল দিয়ে পরিসংখ্যাকে আমরা ভাগ করব এই পরিসংখ্যাগুলোকে ভাগ করতে হবে এখানে 28 রয়েছে হাইয়েস্ট আর 7 রয়েছে লোয়েস্ট তাহলে 28 কে আমার গ্রাফ পেপারের মধ্যে দেখাতে হবে 7 কেও গ্রাফ পেপারের মধ্যে দেখাতে হবে তাহলে এমন একটি সংখ্যা নেব যদি আমি 1 সেন্টিমিটারে 1 জন শ্রমিক ধরে নিই তাহলে 28 সেন্টিমিটার মানে গ্রাফ পেপারে আটবেই না গ্রাফ পেপারে অতগুলো ঘর থাকেই না তাহলে এটিকে অর্ধেক করে নেব অর্ধেক করতে কি করব 1 সেন্টিমিটারে আমি 2 জন শ্রমিক বা কর্মী ধরে নিচ্ছি 1 সেন্টিমিটার সমান সমান 2 জন কর্মী প্রশ্নে যেভাবে থাকবে তোমরা সেভাবে এখানে উল্লেখ করবে তাহলে এবার কি করতে হবে 2 দিয়ে 8 কে ভাগ করতে হবে 4 সেন্টিমিটার 2 দিয়ে 15 কে ভাগ করলে কত হবে 7.5 সেন্টিমিটার 2 দিয়ে যদি আমি 22 কে ভাগ করি 11 সেন্টিমিটার 2 দিয়ে যদি 24 কে ভাগ করি 12 সেন্টিমিটার 2 দিয়ে 28 কে ভাগ করলে 14 এবং 2 দিয়ে 7 কে ভাগ করলে 3.5 এই সেন্টিমিটার বেরিয়ে গেল এবার গ্রাফ পেপারে এই সেন্টিমিটারের সাহায্যে আমরা পরিসংখ্যাগুলোকে রিপ্রেজেন্ট করব কার ভিত্তিতে এই মধ্যবিন্দুগুলোর ভিত্তিতে তাহলে চলো আমরা দেখে নেই গ্রাফ পেপারে এটিকে কিভাবে অঙ্কন করতে হবে তোমাদের এর পূর্বের প্র্যাকটিক্যাল করবার সময় আমি বলেছিলাম গ্রাফ পেপারে ঠিক মাঝামাঝি পুরো বিষয়টিকে অঙ্কন করবার চেষ্টা করবে এবং হাইয়েস্ট মান আর লোয়েস্ট মান সেটি যেন সামঞ্জস্য রেখে গ্রাফ পেপারে দেখানো সম্ভব হয়ে ওঠে সেভাবেই স্কেলটিকে চয়েস করতে হবে তাহলে এখানে 1 সেন্টিমিটারে 2 জন কর্মী সেটি ধরে আমরা সেন্টিমিটার পেয়ে গেলাম যেখানে হাইয়েস্ট 14 সেন্টিমিটার এবং লোয়েস্ট 3.5 সেন্টিমিটারকে প্লট করতে হবে তোমরা তাহলে কি করবে এখানে কটি সিরিজ প্রথমে তোমরা দেখে নাও 900 থেকে 1000 1000 থেকে 1100 এরকম করে 1 2 3 4 5 6টি শ্রেণী রয়েছে 6টি শ্রেণীর জন্য 6টি ঘর আমি বলেছি তোমাদের সব সময় এক ঘর বেশি নেবে তাহলে আমরা কি করব 7 ঘর এখানে নিয়ে নেব আর এই ক্ষেত্রে এই পরিসংখ্যা বহুভুজের ক্ষেত্রে তোমরা পারলে 8 ঘর নিয়ে নেবে তাহলে আমি যদি এখানে 10 সেন্টিমিটার ধরে নেই 10 থেকে 18 মানে 8 ঘর প্রথমে তোমরা 10 থেকে 18 সেন্টিমিটারের জন্য এখানে 8 ঘর নিয়ে নাও এই যে 10 থেকে 18 এখানে বোঝাই যাচ্ছে তাহলে আমাকে এভাবে আর গুনতে হচ্ছে না করবার পরে এবার আমাদের হাইয়েস্ট সংখ্যা আসছে 14 সেন্টিমিটার 14 মানে এই যে এখান থেকে 14 সেন্টিমিটার তোমরা দেখতেই পাচ্ছ 0 থেকে 14 সেন্টিমিটার কিন্তু সবসময় এক ঘর বেশি যে কারণে আমরা কি করব 15 সেন্টিমিটার পর্যন্ত নিয়ে নেব 15 সেন্টিমিটার নিয়ে আমরা এখানে দাগটিকে অঙ্কন করব এভাবে অঙ্কন করবার পরে তোমরা এবার মধ্যবিন্দুগুলোকে এখানে লিখতে থাকবে এই প্রথম ঘর যেহেতু আমি টেবিলেও ছেড়েছি তোমরা দেখলে সবার উপরে এবং সবার শেষে তোমরা প্রথম ঘরটিকে ছেড়ে দাও তাহলে এখানে প্রথম স্কেল লিখলাম 0 তোমরা স্কেল যা নেবে অর্থাৎ 1 সেন্টিমিটারে 2 জন তাহলে এখানে তোমরা কি করবে উল্লম্ব স্কেলে সেটিকে ওভাবেই লিখবে 2 4 6 8 10 12 14 16 18 20 22 24 26 28 30 তোমরা দেখেছো তথ্যের মধ্যে হাইয়েস্ট পরিসংখ্যা হলো 28 স্কেলে কিন্তু 28 এখানে রিপ্রেজেন্ট হয়ে গেল আর এখানে কি করবে প্রথম শূন্যর পরে তোমরা প্রথম যে মধ্যবিন্দু পাচ্ছ অর্থাৎ 950 এখানে লিখে দাও 950 প্রথম ঘরটিকে ছেড়ে দাও এই ঘরটিকে ছেড়ে দাও তারপর কি করবে 1050 1150 1250 1350 1450 এবং পরের ঘরটিও তোমরা ফাঁকা ছেড়ে দাও প্রথম আমরা এবার তথ্য অনুসারে যে y অক্ষে উচ্চতাগুলো পেয়েছি 950 মধ্যবিন্দুর ঘরে তোমরা দেখতে পাচ্ছ 4 সেন্টিমিটার 4 সেন্টিমিটার কাকে রিপ্রেজেন্ট করছে 8 পরিসংখ্যাকে মানে 8 জন শ্রমিককে রিপ্রেজেন্ট করছে তাহলে এবার আমরা কি করব 950 এর ঘরে গিয়ে অর্থাৎ এটি মধ্যবিন্দু কার মধ্যবিন্দু 900 এবং 1000 এর মধ্যবিন্দু তার ভিত্তিতে 4 সেন্টিমিটারকে আমরা এখানে রিপ্রেজেন্ট করব তাহলে 1 2 3 4 এই বিন্দুটিকে তোমরা এখানে মার্ক করে দাও 1050 মধ্যবিন্দুর ঘরে y অক্ষে উচ্চতা কত অঙ্কন করতে হবে 7.5 1 2 3 4 5 6 7 7.5 হলো এখানে তাহলে এটিকেও মার্ক করে দাও একইভাবে 1150 এর ঘরে আমরা কাকে মার্ক করব 11 কে 1 2 3 4 पाँच छय सात आठ नय दस एगारो एगारो मान देखो बाईस के रिप्रेजेंट करछे परिसंख्या के पाशे बाईस चले एलो। एबार बारोशो पंचाशेर घरे एक ही भावे आमरा कि करब एखाने एगारो आमरा देखलाम एई पर्यन्त एगारो घर ताहले एटी बारो बारो देखो परिसंख्या चौबीस के रिप्रेजेंट करछे सेटी टेबिलेও देखे नाओ एखाने स्केलेও देखे नाओ। एक ही भावे तेरोशो पंचाशे आमरा बसाबो चौदो अर्थात एटी जदि बारो घर हय तेरो चौदो आठाश देखो एखानेও आठाश एबं तोमादेर सारणीतेও आठाश जे परिसंख्या ताके रिप्रेजेंट करछे एटी। एरपर आमरा कि करब 1450 जेटी मध्यबिंदु रयेछे तार परिप्रेक्षिते 3.5 1 2 3 3.5 हलो एखाने 3.5 एखाने काके रिप्रेजेंट करछे 6 एबं 8 एर माझे 7 रयेछे एई 7 के रिप्रेजेंट करछे परिसंख्यार क्षेत्रे तोमरा देखे नाओ। एबार आमरा कि करब एखाने एई रेखा बिंदुगुलोके स्केलेर साहाज्ये तोमरा कानेक्ट करे दाओ। তোমরা এখানে কি দেখতে পাচ্ছ এটি কিন্তু হাওয়ার মধ্যে ভেসে আছে অর্থাৎ গোড়াটা কোথাও লেগে নেই যে কারণে আমরা কি করব তোমরা এখানে যে টেবিলটি দেখছো তার প্রথমে যদি আমরা একটি আমাদের চিন্তা অনুসারে 100 ডিফারেন্সে একটা শ্রেণী এঁকে নেই বা লিখে নেই যেমন 900 থেকে 1000 তার মানে তার নিচের সিরিজ কত হওয়া উচিত 800 থেকে 900 একই ভাবে 1500 থেকে 1400 থেকে 1500 100 ডিফারেন্স তারপরে সিরিজ 1500 থেকে 1600 হওয়া উচিত। এদের কি কোনো পরিসংখ্যা আমরা পাচ্ছি মানে 800 থেকে 900 ঘরে তো কোনো শ্রমিকই টাকা পাচ্ছে না তার মানে এটি পরিসংখ্যা কি 0 এটিরও পরিসংখ্যা 0। এই ঘরটি তোমরা যদি না লেখো তাও হবে কিন্তু এই বিষয়টিকে মাথায় রাখতে হবে আমি তোমাদের একদম পরিষ্কার ধারণা দেওয়ার জন্যই এটি লিখে দেখাচ্ছি। তাহলে শ্রেণী ব্যবধান এখানে 100ই হলো এখানেও 100ই হলো কিন্তু বাদবাকি এখানে মধ্যবিন্দু কি হবে 800 900 এর মাঝে 850 और 1500-1600 माझखाने होबे 1550 एगुलोर वाई अक्षे उच्चता तो नहीं जेहेतु परिसंख्या शून्य दुई दिए शून्य के भाग करले एखानेओ शून्य दुई दिए जदि आमरा एखानेओ भाग करी एटिओ शून्य जेहेतु 1500 थेके 1600 टाका कोनो श्रमिक पाय ना 800 थेके 900 टाका कोनो श्रमिक पाय ना ताई वाई अक्षे उच्चता एदेर शून्य शून्य परिसंख्या शून्य होवार कारणे एटी शून्य। एबार आमरा ताहले कि करब एखाने 850 जेटी आमरा पेलाम प्रथमेर एबं 1550 जेटी शेषे पेलाम एखाने दुटो बिंदु एटी जिरो एखानेও परिसंख्या जिरो ताहले एटाके कि करब आमरा एखाने कानेक्ट करे देब जेन छबिटिके एकटी कमप्लीट देखते मने हय एटिके तोमरा डटेड लाइन दिएও करते पारो अथवा जदि कन्टिन्यू लाइन करते चाओ सेखानेও सेটি अंकन करते पारो। ताहले देखो छबि एभाবে कमप्लीट হয়ে গেল আর এখানে বলেছি যেহেতু 0 850 এর মাঝখানে অনেকটা গ্যাপ রয়েছে যে কারণে এটিকে এরকম চিহ্ন দিয়ে তোমরা লিখবে। এবারে একই ভাবে এই সাইড দিয়ে আমাদের एगुलो काके निर्देश करछे सेटिके लिखते हबे और एखाने एगुलो हच्छे मध्यबिंदु एर आगेर प्रैक्टिकाले आमरा लिखेछिलाम श्रेणी सीमाना किन्तु एखाने एटी हलो मध्यबिंदु ताहले तोमरा एखाने लेखो मध्यबिंदु एखाने मध्यबिंदु अर्थात साप्ताहिक वेतन एबं एखाने लिखते हबे परिसंख्या अर्थात ये साप्ताहिक वेतन कतजन कर्मी पाच्छे एफ अर्थात कर्मी परिसंख्या एफ कर्मी एभावे लिखे देबे एबं उपरे तोमरा एकटी एर हेडिंग करे देबे सेटी हलो परिसंख्या बहुभुज साप्ताहिक वेतन बा एखाने तोमरा कर्मीर साप्ताहिक वेतन एटिओ लिखते पारो एबं शेषे नीचे लिखे देबे उल्लम्ब स्केल 1 सेंटीमीटर समान समान तोमरा टेबिलेर मध्ये कत करे नियेछो जेटी दिए सबाइके भाग करले सेटी हलो 2 जन कर्मी। ताहले एटी हये गेल परिसंख्या बहुभुज जेखाने मध्यबिंदुर ओपर परिसंख्याके स्थापन करे सेগুলোকে সরলরেখা द्वारा যুক্ত করে একটি রেখা পেলাম। তোমাদের বাড়িতে প্র্যাকটিস করবার জন্য পরিসংখ্যা বহুভুজের আরেকটি সারণী আমি প্রদান করছি তোমরা তার ভিত্তিতে বাড়িতে সেটিকে অবশ্যই প্র্যাকটিস করবে। এর পরবর্তী ভিডিওতে আমরা শিখে নেব ক্রমযৌগিক পরিসংখ্যা রেখা। आज তাহলে এই পর্যন্তই। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, আর অবশ্যই নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে।